আপনি দেখে থাকবেন যে চিতা যখনই শিকার করে তখনই তার শিকারকে নিয়ে গাছে উঠে যায়। কিন্তু এমনটা কেন করে? আসলে চিতা সাধারণত একলাই শিকার করে, এমনটা খুব কম হয়ে থাকে যে এরা দল বেঁধে শিকার করে। গাছে শিকার নিয়ে উঠে যাওয়া এর এক ধরনের মজবুরি, কেননা সমতল ভূমিতে থাকা কিছু শিকারি এই শিকার ছিনিয়ে নেয়। যারা এই শিকার ছিনিয়ে নেয় তারা হলো বন্য কুকুর ও হায়না। সিংহর কথা আমরা শেষে বলবো। হায়না যখনই চিতাকে শিকারের সাথে দেখে তখনই তার কাছ থেকে শিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এবং হায়না যদি পুরো দলের সাথে থাকে তাহলে চিতাকে শিকার ছাড়তে বাধ্য হতে হয়, আর চিতা যদি তার শিকার না ছাড়ে তাহলে শিকারের সাথে চিতাকেও মেরে দেওয়া হয়। বন্য কুকুর সবসময় দল বেঁধে শিকার করে, এরা যখনই চিতাকে শিকারের সাথে দেখে তখনই দুজনকেই মেরে ফেলার চেষ্টা করে। আর চিতা শিকারের সাথে থাকুক বা না থাকুক সিংহ দেখা মাত্রই একে মেরে ফেলার চেষ্টা করে। এই সমস্ত কারণে চিতা তার শিকারকে নিয়ে গাছের উপরে উঠে যায়। বাই দা ওয়ে, আপনার কোনটা পছন্দ, ভেজ না নন ভেজ, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।